সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমাদের চ্যানেলে আছে, তাতে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো কতগুলো গিফট। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম নতুন একটা ব্লগে। তো আজকে আমরা যে ব্লগটা করব সেটা হলো সানার যে জন্মদিন হয়েছে সেটারই গিফট আনবক্সিং ভিডিও। তো যাই হোক বন্ধুরা, বেশি কাউকে বলতে পারিনি, মানে মোটামুটি কয়েকজন মানুষকে বলেছিলাম, তো তাদের মধ্যে থেকে যে কটা গিফট ও পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো বলে দাও প্রথমে, তুমি যে জামাটা পরে আছো সেটা বলে দাও। তো যে জামাটা বন্ধুরা ও পরে আছে সেটা আমি দিয়েছি, তো মার কাছ থেকে ও এটাই পেয়েছে। তো এটা পরেই ও দুপুরবেলা নতুন ড্রেসই পরেছিল। এটা রাত্রিবেলা যেহেতু অনুষ্ঠান ছিল তো রাত্রিবেলা এই ড্রেসটাও পরেছিল। তো এটা আমি গিফট করেছি, মানে সানার মা গিফট করেছে। আর নেক্সট এবারও একটা একটা করে তোমাদেরকে দেখাবে। এই গিফটটা যেটা ও দেখাচ্ছে সেটা হলো, মানে এখানে আমাদের যে ওয়ার্ড আছে না, সেই ওয়ার্ডে আমাদের লুডু খেলা কম্পিটিশন হয়েছিল। তো সেখানে আমি দুবার খেলে সেকেন্ড প্রাইজ পেয়েছি। সেটা কী পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, বের করতে পারবে? টাইট আছে, দেখো। দেখো এটা একটা হটপট। তো এটা আমি পেয়েছি, মানে রুটি টুটি রাখার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমাদের বাড়ির হটপটটা নষ্ট হয়ে গেছে, তো এটা পেয়েছি। দেখো কেমন হয়েছে, গিফটগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। আর ওর জামাটাও কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা জানিও। এবারে চলো আমরা নেক্সট যে গিফটটা দেখবো সেটা কে দিয়েছে চলো দেখে নিই। তো এবারে যে এবারে দেখাচ্ছে, দেখো একটা ক্যাডবেরি সেলিব্রেশন। তো এটা দিয়েছে ওর বর দিদি, মানে হচ্ছে আমার ভাগ্নি বা ননাসের মেয়ে। তো ও দিয়েছে চিনির মা, চিনি না চিনি মা, মানে চিনি দেওয়া মানে ওর মা দেওয়া। তো এটা হচ্ছে বর দিদি দিয়েছে। তো এটা রেখে দাও সাইডে, তারপরে দেখাও অন্য গিফট। তো এটার ভিতরে অনেকগুলো গিফট আছে, ও একটা একটা করে তোমাদেরকে দেখাবে। এটার ভেতরে তোমার মানে পাজলের মতন, যেরকম ব্লকস খেলে সেরকম ভেতরে ভেতরে অনেক কিছু লাগানো যায়, তো ঘর বাড়ি বানানো যায়, সেটা দিয়েছে রাখি দিদি, মানে ওরই দিদি আর কি দিয়েছে। তো দেখো এই যে কয়েকটাও তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে, এরকম ভেতরে ঢুকে ঢুকে এরকমভাবে বানাতে হয় পাজলের মতন, তাই না সানা? এটা একটা ছবি ছিল না, ও এটা খুলে ফেলেছে বলে তোমাদেরকে ভালো মতো দেখাতে পারছি না। ও এটা খুলে ফেলেছে, এটার পিকচার আছে একটা, মানে সে বানানোর যেটা দেখে বানাতে হয় সেটা একটা আছে বক্স। এটা একটা ব্যাগ, এটা একটা ওর আন্টি দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে। আর শুধু এটা না, এটার সাথে একটা ড্রয়িং খাতা দিয়েছে, দেখাও একবারে দেখিয়ে দাও। ওই ব্যাগটা বের করে দাও, দেখিয়ে দিয়েছো না, এদিকে রেখে দাও। ওই ব্যাগটা বের করেছো, দেখিয়ে দিয়েছো, এটা এদিকে রেখে দাও। ওই ব্যাগটা না, ছোট ব্যাগটা যেটা থেকে বের করলে পাজলের ইস্যুগুলো, সেটা সাইডে রেখে দাও। ওই সাইডে রেখে দাও। এবার এই ড্রয়িং খাতাটা দেখো দিয়েছে, এটাও রান্টিটাই দিয়েছে, যে ব্যাগটা দিয়েছে সেই ড্রয়িং খাতাটা দিয়েছে, সাথে একটা ডেরি মিল্ক চকলেট ছিল, আর হচ্ছে একটা রং পেন্সিল ছিল। একটা রং পেন্সিল আছে দেখো, ওটা ছোট রং পেন্সিলটা, ওটা এই আন্টিটা দিয়েছে, মানে এগুলোর সঙ্গে। আর একটা রং পেন্সিল আছে ছোট, দেখো ওটা দিয়েছে আন্টিটা, ছোটটা। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্যামেলের একটা রং, খুব সুন্দর। আর সবথেকে তোমাদেরকে যেটা বলি, যে সানা সব থেকে ফেভারিট যে জিনিসটা সেটা হলো রং পেন্সিল, ড্রয়িং খাতা, মানে এগুলো বেশি পছন্দ করে, যেহেতু ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে না সেজন্যে। তো ও রং পেন্সিল পেলে খুব খুশি হয়ে যায়, আমিও খুশি হয়ে যাই, কেন কি ও খুশি হলেই আমি খুশি, তাই না? তো নেক্সট দেখাও, ড্রয়িং খাতাটা সাইডে রেখে দাও, ড্রয়িং খাতাটা। তো এবার দেখো নেক্সট আমরা দেখবো কী গিফট পেয়েছে। নেক্সট দেখো, দেখ আরেকটা রং পেন্সিল
পেয়েছে এটাও। তো দেখো বন্ধুরা, এটা দিয়েছে সুব্রত কাকাই, আর সাথে একটা চকলেট দিয়েছিল, সেটাও সবাইকে দিয়েছে, খেয়ে ফেলেছে। ঠিক আছে, তো রেখে দাও এটা সাইডে। এরপরে দিয়েছে আরেকটা রাখি দিদি, সেটা হলো এই যেখানে এটা, হ্যাঁ এটা পাজলের মতো, এটাও হচ্ছে সমস্তটা লাগাতে হয় এই পিকচার দেখে দেখে, এটা তোমরা সবাই জানো। তো এটা দিয়েছে রাখি দিদি, এরকম একটা ও খুলেছে, আরেকটা আছে, তো রেখে দাও এটা সাইডে। নেক্সট নেক্সট জামাগুলো দেখে দাও, এগুলো 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 আগে দেখাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাও, সময়টা বেশি নেই না। তো এগুলো একটা 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 খোলো, হ্যাঁ এটা খোলো প্রথমে, হ্যাঁ খোলো। এটা মানি দিয়েছে, মানে ওর দিদুন বাড়ি থেকে এটা দিয়েছে। তো একটু খুলে তোমাদেরকে সামনেটা দেখিয়ে দিচ্ছে, দেখো এই একটা দেখে, এটা খুব সুন্দর কালার, ভীষণ ওর পছন্দ হয়েছে। এটার সঙ্গে রয়েছে একটা ব্ল্যাক কালারের প্যান্ট, তো প্যান্টটা দেখিয়ে দাও ওই। তো এরপরে দেখাচ্ছে দেখো একটা প্যান্ট, এটার সঙ্গে প্যান্ট দিয়েছে একটা প্যান্টটা। তো এরপরে তোমাদেরকে দেখাবে একটা সোয়েটার, যেটার বম্বা দিয়েছে, এই যে একটা সোয়েটার, কালারটাও খুব ভালো। তো এটা বম্বা দিয়েছে, তো রেখে দাও সাইডে। এরপরে দিয়েছে শ্যাম কাকাইদের বাড়ি থেকে একটা, মানে ওর কাকাই আর কি, সামনেটা দেখো, হ্যাঁ কালারটাও ভীষণ সুন্দর কালার, দেখো এটা শ্যাম কাকাই দিয়েছে, তো রেখে দাও সাইডে। এরপরে পাপা আবার কিনে দিয়েছে হাত মোজা, তো হাত মোজার পাগল হয়ে গেছিলো, তো দুটো হাত মোজা কিনে দিয়েছে। এরপরে দেখো, তো দেখো এই একটা প্যান্ট, যেটা ওর স্কুলের জন্য ভীষণ দরকারি ছিল, কেন কি ওর আগের প্যান্টটা ছোটো হয়ে গেছিলো, তো এটা পাপা বাবাকে গিফট করেছে। তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তো রেখে দাও সাইডে বাবা। নেক্সট ওর আন্টি আরেকটা দিয়েছে, মানে তোজো দাদার মা, তোজো দাদাকে, তোজোর মাকে তোমরা আগে ব্লগে দেখেছিলে, আমার একটা দিদিভাই, তো ও দিদিভাই দিয়েছে একটা টি শার্ট আর সাথে একটা প্যান্ট, প্যান্টটা দেখিয়ে দাও, তো একটা প্যান্ট দিয়েছে, প্যান্টটাও ভীষণ সুন্দর, দুটো খুব সুন্দর হয়েছে দিদিভাই। আর তোমরা সবাই যে জিনিসগুলো দিয়েছো সবারই জিনিসগুলো ভীষণ ভালো হয়েছে, তো রেখে দাও এটা সাইডে। তো এরপরে এটার ভেতরে কী আছে দেখিয়ে দাও, তোমার মিস কী দিয়েছে সেটা দেখাও। বন্ধুরা এই গিফটটা দেখো, চকলেট, আর চকলেটটা দিয়েছে সানার মিস, তো সানার মিস এটার সঙ্গে একটা পেন দিয়েছিল, পেন আর এটা দিয়েছে, তো ভীষণ সুন্দর হয়েছে। তো নেক্সট কী আছে সানা দেখিয়ে দাও। তো বন্ধুরা দেখো, সানা আরেকটা রং পেন্সিল পেয়েছে, ভীষণ সুন্দর হয়েছে এটাও। তো ও অনেকগুলো করে কিন্তু প্রতিবারই রং পেন্সিল পায়, যেটাও সব থেকে ফেভারিট আর আমারও ভীষণ ভালো লাগে। তো এই রং পেন্সিলটা ওকে ওরা দি, মানে মিষ্টি দিদি আর ভাস্কর দাদা দুজন রয়েছে, তারা দুজন এটা দিয়েছে, তাই না? তো ভীষণ সুন্দর হয়েছে। হুম, ওরা মিষ্টি দিদি আর ভাস্কর দাদা, ভালো নাম ভাস্বতী। তো এরপরে দেখো কতগুলো চকলেট, আরও চকলেট তো অনেক খেয়ে ফেলেছে, তো এগুলো রয়ে গেছে আরও সব। কতগুলো চকলেট দেখো সানা পেয়েছে, তো বলে দাও এবার ভিডিওটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন চলো, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা, বাই বাই।